আমাদের আজকের প্রশ্ন উত্তর পালাটা শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে আহমেদ রনি সাহেবের, তিনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পুকুরে শামুক দেওয়া বন্ধ করে দিয়েছি আর পুঁটি মরা বন্ধ হয়েছে, কিছু শামুক ভেসে থাকতো, পুঁটি মনে হয় ওটা খেয়ে মরতো। ব্রান, সয়াবিন এবং অ্যাঙ্কর 32%, 32 থেকে 36% প্রোটিন হবে, কোনটা কতটুকু দেব? চিংড়ি, চিংড়ির খাবার। আচ্ছা, তো আপনাকে ধন্যবাদ আহমেদ রনি সাহেব। আমার মনে হয় যে কিছু শামুক যে ভেসে থাকতো, পুঁটি খেয়ে আসলে এটা মরার কথা না, কারণ পুঁটি এমনি সারা বাড়ি কিন্তু খুব চঞ্চল, মানে প্রকৃতির একটা মাছ, কিন্তু এটা শামুক খেয়ে মারা গেছে এটা বোধহয় ঠিক নয়। এমন হতে পারে যে কোনো খাবারের মধ্যে কোনো বিষাক্ত অবস্থার যদি সৃষ্টি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে মানে পুঁটি মাছ মরতে পারে, এবং বিষাক্ত খাবার খুব তাড়াতাড়ি খেয়ে, যেমন পুঁটি, রুই, এরা কিন্তু খায় এবং এরকমের মরে আর কি। তো আর পুঁটি শ্বাসকষ্টে কিন্তু অনেক সময় মরে, বিষাক্ত খাবার সহ। তো আপনাকে ধন্যবাদ ভাই। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শীতে প্রাকৃতিক খাবার ভরপুর রাখবো কিভাবে? আপনারা বর্ষা মৌসুমে বা এই মৌসুমে যেভাবে প্রাকৃতিক খাবার তৈরি করেন, ঠিক একইভাবে, এর জন্য আলাদা কোনো কিছু নাই, আপনারা একইভাবে এটা করতেই পারেন। এখানটায় যেটা হতে পারে যে আপনার খৈল প্রয়োগেও, কিন্তু অল্প একটু খৈল প্রয়োগের মাধ্যমেও কিন্তু আমরা এই কালারটা নিয়ে আসতে পারি। আপনারা শুধু প্রাকৃতিক খাবারের সময় যে জিনিসটি বেশি করে খেয়াল করবেন, সেটা হচ্ছে যে পানির উপরে নিচে, পানির উপরে নিচে দুই জায়গায়, মানে দুই জায়গায় যেন কালারটা যেন দেখা যায় সমানভাবে। আর পানির গভীরতাটা যেটা রাখা উচিত, সেটা হচ্ছে যে আপনার অবশ্যই 4 ফুটের উপরে রাখার চেষ্টা করবেন। আর পুকুরের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য যেটা বলছি আমি, সেটা তো চেষ্টা করতেই হবে যে ছাই বা জৈব সার হালকা মাত্রায় হলেও গুলায় গুলায় পুকুরের কিনার দিয়ে, চারপাশের কিনার দিয়ে যদি আপনারা ছড়ায় দেন, তাহলে কিন্তু আপনাদের এই পুকুরের পানি ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পাবে। আর এটা এই সময় শীতকালে যে অনেক ধরনের যে আপনার রোগ বালাই হয়, সেটার কথা আমি বলছি যে প্রকৃতপক্ষে আমরা মাছকে খাবার থেকে বঞ্চিত করি, সেটা সম্পূরক খাদ্যেই হোক আর প্রাকৃতিক খাদ্যেই হোক, যে কারণে মাছ রোগ বালাইয়ের শিকার হয়। অনেক সময় তাপমাত্রাজনিত, যেমন শীতে স্ট্রোক হয়, সেটা হলো যে তাপমাত্রাটা যদি খুব কম হয়, সেক্ষেত্রে আমরা পানি বাড়ায় আমরা এটাকে মেনটেন করার চেষ্টা করব। আর মানে চুন এবং লবণের যে পরিচর্যাটা, এইটা যদি আমরা ঠিকভাবে করি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা আর থাকবে না। তো এরপরে আমাদের প্রশ্ন, যেটা আশা করছি প্রশ্ন এখন আসে নাই, তো প্রশ্ন আসার আগ পর্যন্ত আমরা যেটা করতে পারি, সেটা হলো যে আমরা যেটা বলছিলাম যে শীতকালে রোদ না থাকার কারণে যে ফাইটোপ্লাঙ্কটনটা থাকে না, জুপ্লাঙ্কটন না খেয়ে মারা যাওয়ার মতন অবস্থা, এই অবস্থাটাকে ওভারকাম করার জন্য আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে যে জৈব পদার্থ, এটাকে আমরা যদি দেই, তো জৈব পদার্থ দিলে কিন্তু আমাদের এটা ফাইটোপ্লাঙ্কটনের বিকল্প হিসেবে, জুপ্লাঙ্কটনের খাবার হিসেবে এটা কিন্তু ব্যবহৃত হয়ে যাবে। এর পরের প্রশ্ন হচ্ছে যে সুনীত হালদার সাহেবের প্রশ্ন, সেটা হচ্ছে যে স্যার, শীতে জুপ্লাঙ্কটন তৈরিতে কি কোনো ধরনের সমস্যা হয়? বলতে চাইছি কম বেশি হয় কি? ধন্যবাদ সুনীত হালদার। আসলে জুপ্লাঙ্কটন তৈরির যে ব্যাপার স্যাপারটা, সেটা হলো যে ওর যদি যথেষ্ট পরিমাণে খাদ্য থাকে, যথেষ্ট পরিমাণে যদি খাদ্য থাকে, তাহলে আর জুপ্লাঙ্কটন তৈরিতে কোনো বাধা সৃষ্টি হয় না। যথেষ্ট পরিমাণে যদি আমরা খাবার সরবরাহ করতে পারি, তাহলে কিন্তু জুপ্লাঙ্কটন চলে আসে। কিন্তু একেবারে যদি টোটালি রোদও নাই আর আমরা যদি কোনো খাবারও না দিই, তাহলে কিন্তু এই জুপ্লাঙ্কটন বলা যায় যে অভুক্ত অবস্থায় মারা যায়, আর বাকি যেগুলো আছে সেগুলো তো মাছ খেয়ে ফেলে, আর নতুন বংশ বিস্তার করতে না পারার কারণে আর মাছেও খেয়ে ফেলে, নিজেও না খেয়ে মারা যায়, এইভাবে জুপ্লাঙ্কটনের
পপুলেশনটা ক্র্যাশ করে। আমরা আগে যখন পড়াশুনো করতাম তখন স্যাররা আমাদেরকে বলতেন যে জুপ্ল্যাঙ্কটনের পপুলেশন ক্র্যাশ করছে। তো আমি দেখি যে জুপ্ল্যাঙ্কটনের পপুলেশন ক্র্যাশ হওয়ার পিছনে যে ও ন্যাচারালি হয়ে থাকে তা নয়, ও খাদ্যাভাবেই মূলত এটা ক্র্যাশ করে আর কি। আর আপনার দুই নম্বর প্রশ্ন শুনি থালদারে, সেটা হচ্ছে যে অনেকে কার্পু মাছের রেণু শীতেই দেয়, এটা কি স্বাভাবিকভাবে প্রোডাকশন হয়? হ্যাঁ ভাই, কার্পু মাছের মানে কার্পু মাছের আপনার প্রজনন যে কালটা এটা কিন্তু শীতকালেই। তাহলে মানে যদি কোনো মাছের শীতকালটা যদি প্রজনন কাল হয় তাহলে বুঝবেন যে ওই মৌসুমটাই হচ্ছে সেই মাছের জন্য পছন্দের মৌসুম। কিন্তু এই জিনিসটাই কিন্তু প্রমাণ করে আমাদের অনেক কিছু, যেমন অনেক কিছু প্রমাণ করে যে একটা প্রাণীর যদি এরকম সূক্ষ্ম দাঁত দেখা যায় তাহলে বোঝা যাবে এই প্রাণীটা রাক্ষসী। কোনো প্রাণীর যদি দেখা যায় যে দাঁতগুলো সমান তাহলে বোঝা যাবে যে ওই প্রাণীটা খেয়ে মানে ছিঁড়ে খেতে মানে মানে অভ্যস্ত বা তার পছন্দ করে। তো যেহেতু কার্পু মাছের দেখা গেছে যে এর রিপ্রোডাকশনটা প্রজনন কালটা দেখা যাচ্ছে শীতেই সিলেক্টেড, তাতেই প্রমাণ হয় যে আসলে শীতকালটা কার্পিও মাছের জন্য খুব পছন্দের। এবং 4 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত দেখা গেছে যে কার্পিও মাছের পেটের মধ্যে সমান খাবার, 4 ডিগ্রি তাপমাত্রা এটা দেখা গেছে যে এটা সমান খাবার, তার মানে ও যথেষ্ট বাড়ে। তা আমাদের অনেকের ধারণা যে শীতকালে বোধহয় এটা একটা সমস্যা হয়ে যায়, আসলে ঘটনার সমস্যাটা আমরা নিজেরাই সৃষ্টি করি। আমরা মাছের খাবার হিসেবে খাবারের মানে এটা দেওয়া নেওয়ার ব্যাপারে আমরা ঠিক ইয়েগুলি মানে মানে কি বলবো বিবেচকের কাজ করতে পারি না জন্যেই এইটা আমাদের মাছগুলি শীতকালে বেশি সমস্যা ইয়া হয় মানে ফেস করে আর কি। তো আমরা যদি সজাগ সচেতন থাকি তাহলে এগুলি আর বিশেষ সমস্যা হবে না। এরপরের প্রশ্নটা হচ্ছে যে সাইফুল ইসলাম চৌধুরী সাহেবের প্রশ্ন, সেটা হচ্ছে যে মাছ চাষের কালক্রম নির্ধারণে আমরা কি ক্যালেন্ডারের বা আমাদের জানার সময়কাল গ্রীষ্ম বৈশাখ বর্ষা আষাঢ় শ্রাবণ শীত পৌষ মাঘ এর ভিন্নতর বিন্যাস আছে মাছ চাষে? হ্যাঁ ভাই, আসলে এইটা হলো কি, আগে তো আমরা কেতাবি কথায় চলতাম, আর আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলি ফেস না করে ওই কেতাবে যা লেখা আছে ওই সেটা দিয়ে আমরা চলার চেষ্টা করতাম। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন আপনার মাছ চাষে নামলাম তখন দেখলাম যে আমিও হয়তো ওই কেতাবি কথায় সারা জীবন তো মানুষকে বলে আসছি বা বলার চেষ্টা করছি, বা ডিপার্টমেন্টাল আমাদের লিমিটেশন থাকে যে সরকারি চাকরি করি তখন আমাদেরকে ওই সরকার যেভাবে কথা বলতে বলেন আমাদেরকে সেইভাবে কথা বলতে হয়। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে মাছের কোনো বিশেষ কোনো মানে মৌসুম আমার কাছে লাগে না, পাই নাই মানে প্র্যাকটিক্যালি গিয়ে আমি আর পাচ্ছি না। যেমন ধরেন এখন বাটা মাছ, এখন বাটা মাছ শীতে সমানে বাড়ে, তো আমরা তো জিন্দিগি ভর জানতাম যে বাটা মাছও বাড়ে না। এবং থ্যাঙ্কফুল টু আল্লাহ যে আমি এই জুন মাসে মে মাসের মানে মে মাসের 20-25 তারিখে নেওয়া বাটা আমার প্রায় 60-70 গ্রাম 80 গ্রাম পর্যন্ত আপনার সাইজে চলে আসছে রেণু থেকে। আবার এবার আমার একটা এবার আমি কয়েকটা মাছের উপরে টার্গেট করছিলাম, তার মধ্যে বাটা ছিল, পুঁটি ছিল, কাতলা ছিল এবং গ্রাস কার্প ছিল। কাতলাটা ঘনত্বজনিত কারণে বা কোনো কারণে হয়তো সেরকমের আমি আগাইতে পারি নাই, কিন্তু পুঁটিটা মোটামুটি আগায় গেছে রেণু থেকে। পুঁটি আপনার জুন মাসের শুরুতে বা মে মাসের শেষের দিকে নেওয়া পুঁটির জুনের বলা চলে জুনের থেকে জুনের যে রেণুটা আমি নিচ্ছি সেই রেণুর থেকে যে রুইয়ের পুঁটির যে সাইজটা পাইছি আমি সেটা হলো যে 150 গ্রাম থেকে 200 গ্রাম পর্যন্ত বড় বড় সাইজগুলি মোটামুটি চলে আসছে। আর বাটা তো 60 থেকে 80 গ্রাম পর্যন্ত চলে আসছে এবং আমি এখন মোটামুটি বাটা ধরে খুব স্যাটিসফাইড, বাটা দিচ্ছিও ভালো খাচ্ছেও ভালো। আর আমি আপনাদেরকে বলছিলাম যে আমি খড় সবুজ ধানের খড় যেটা মানে না শুকায় আমি এটা পুকুরে এখন যথেষ্ট পরিমাণে ব্যবহার করতেছি, কারণ আমার পুকুরে যথেষ্ট গ্রাস কার্প আছে। প্রথমে আমি 30 এপ্রিল এক ভদ্রলোকের কাছ থেকে আমি এখানে গ্রাস কার্পের রেণু নিয়েছিলাম। এই মাছগুলির বিলিভ ইট অর নট আমি এটার উপর একটা ভিডিও চিত্রই মানে একটা ইউটিউবে একটা পোস্টেই দেবো আর কি, আশা রাখছি আল্লাহর কাছে আমার ইয়া যে এই মাছগুলি এখন 1.5 কেজির কাছাকাছি, কোনো কোনোটা ধরেন মনে করেন যে 1.25 কেজি সাইজ হয়ে গেছে আর যেটা ছোটো সাইজ সেটা 1.25 কেজির মতন।
এবং আমার মনে হয় যে কত সংখ্যায় তাও কইতে পারবো না, সারা প্রজেক্টের সব পুকুরের মধ্যে ছড়াই দিয়ে রাখছি, আর প্রত্যেকটা জায়গায় এই ধানের কাঁচা খড় আমি দিচ্ছি। এবং বিশ্বাস করবেন কি না জানি না, সেটা হলো যে 15-20 মিনিটের মধ্যে আটিগুলি নাই করে দিচ্ছে, গ্রাস কাপ সমানে খাচ্ছে। এবং আমি গত সপ্তাহে আমি পানিতে নামছিলাম, মাছ ধরছি, আমি বাটার সাইজটাই দেখলাম যে সবচেয়ে রেসপন্স করছে খুব বেশি। তো এই যে ওই যে মাঝখানে আমাদের গ্রুপের মধ্যে অনেকেই যে ক্যালেন্ডার ট্যালেন্ডার নিয়ে অনেকেই একটু চিন্তা ভাবনা করতেছিলেন, আমার কাছে লাগে ক্যালেন্ডার একটা কোনো বড় ব্যাপার না, কারণ আমি যদি মাছ চাষের সুযোগ সুবিধাগুলি ঠিক মতন দিতে পারি, এইটা তো আর এমন নয়, যেমন আগে যেমন আমরা দেখতাম না যে লাউ শীতকালে ছাড়া লাউ হইতো না, এখন তো সংবৎসরেই লাউ হচ্ছে। এমন যেমন ধরেন, মনে করেন যে এই যে আমাদের নীলফামারী জেলায় এই নতুন বৎসরের সিলভার কার্প এবং বাটার রেনু করা শুরু হয়ে গেছে। তারা গ্যাপ দেওয়ার পরে নতুন বৎসরের জন্য নতুন করে ধরে তারা করা শুরু করে দিয়েছেন এবং তারা সাকসেসফুল। অনেক জায়গায় হয়তো অনেকে পারেন নাই, কিন্তু তারা অলরেডি সাকসেসফুল এবং বিক্রি হচ্ছে। এবং আমাকে কয়েকদিন আগে একজন ফোন করছে যে আপনি নেবেন নাকি, বলছে না ভাই আমার অনেক বেশি, পোনা গতবারের পোনা বেশি ঠিকই গেছে, আমি এবার নিব না, নেব একটু পরে নেব আর কি। তো যাই হোক, ক্যালেন্ডার ইজ নট দ্য ফ্যাক্টর, ফ্যাক্টর হচ্ছে আমি কতটুকু এক্সপার্ট বা আমি কতটুকু সার্ভিস দিতে পারবো, সেটাই হচ্ছে কথা। সাইফুল ইসলাম চৌধুরী সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। সুনীত হালদারের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রোবায়োটিক তৈরি করা আপনার মাধ্যমে শিখতে চাই, তাহলে আমরা স্বনির্ভর হতে পারবো, এই বিষয়ে কি একটা ক্লাস হতে পারে? প্রোবায়োটিকের নিয়ে যেটা আমরা আসলে মাথা ঘামাই, ওই প্রোবায়োটিক বানায় যে ব্যাকটেরিয়াগুলি হয়, ওনারা ব্যাকটেরিয়ার মাধ্যমে যে জিনিসটা করতে চায়, আমি জুপ্লাংটনের মাধ্যমে সেই জিনিসটা করতে চাই কিন্তু। এবং আসলে প্রোবায়োটিকের ব্যাপারটা চিংড়িতে যতটা প্রযোজ্য, তারপরে আপনার আরএস সিস্টেম যেটা আছে, রিসার্কুলেটরি অ্যাকোয়াকালচার সিস্টেম, এই জায়গাগুলোতে ওরা ওই ব্যাকটেরিয়ার উপরে ডিপেন্ড বেশি করে। আর আমি কিন্তু জুপ্লাংটনের উপরে ডিপেন্ড বেশি করতে চাই, কারণ জুপ্লাংটন করার জন্য যেগুলি করা দরকার সেটা খুব সহজ, আর প্রোবায়োটিকটা ইচ্ছা করি আমি ওইদিকে রান করি না। কারণ হচ্ছে গিয়া যে প্রোবায়োটিকের বানানো অনেক ভেজাল, সংরক্ষণেও অনেক ভেজাল, তারপরেও জিনিসটা আমার কাছে লাগে যে আমাদের পুকুরে এতটা দরকার হয় না। তো আপনি যখন বলছেন প্রোবায়োটিকের কথাটা আমি মাথার মধ্যে রাখবো, আপনাকে ধন্যবাদ ভাই। এটা এটা আমাদের কয়েকটা যে ক্লাস আছে শেষের দিকে, আমরা এখনও ফাঁকা রাখছি ওগুলি, ওই জায়গাগুলি নিয়ে আমরা হয়তো করবো আর কি। আপনাকে ধন্যবাদ সুনীত হালদার। এর পরের প্রশ্ন আসছে নুরুল হাসান সুমন সাহেবের প্রশ্ন, তিনি বলছেন যে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন নাম্বার এক সেটা হচ্ছে গলদা ও বাগদা কত তাপমাত্রায় খাদ্য বন্ধ করে? এরা কিন্তু 12-14 ডিগ্রি তাপমাত্রায়, চিংড়ি একটু সেন্সিটিভ, এই চিংড়ি একটু সেন্সিটিভ, এরা 12 থেকে 14 এইটার একটা লেভেল রেঞ্জ ধরা হয়েছে তাপমাত্রা, যে এই সময় এরা খাওয়া দাওয়া বন্ধ করে। তবে আমার কাছে লাগে যে গলদার থেকে বাগদা তো একটু আর একটু রাক্ষসী স্বভাবের, যারা যত বেশি রাক্ষসী স্বভাব তাদের তাপমাত্রার মানে লেভেল কিন্তু তত নিচের দিকে যাইতে থাকে। এবং আপনারা খেয়াল করে দেখেন যে কাতলা হচ্ছে তৃণভোজী মাছের মধ্যে একটা অন্যতম, কাতলা কিন্তু সবার আগে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা বন্ধ করে। তেমনিভাবে আরেকটু মানে কম তৃণভোজী হচ্ছে রুই মৃগেল, এরা যেমন 12 ডিগ্রি পর্যন্ত আসে, বা শিং মাগুরও, এরাও 12 ডিগ্রির মতন। আবার পাঙ্গাসেও দেখা যায় যে এরা 10-এর কাছাকাছি আসে, কিন্তু তাদেরকে একটু মুভমেন্টের সুযোগ দিতে হবে, কিন্তু এর নিচে নামলে কিন্তু তারা সমস্যা করে আর কি। মাফ করবেন। তো আমার কাছে লাগে যে তাপমাত্রা যেটা ফ্যাক্টর হওয়ার থেকে, আমরা যদি এখানটায় পানি সরবরাহের একটা ব্যবস্থা করতে পারি বা পানির গভীরতা যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু এটা আমার কাছে খুব একটা ফ্যাক্টর মনে হয় না। আর বাংলাদেশে যে শীতকালীন যে কালটা, শীতকালের যে রেঞ্জটা, সেটা কিন্তু আজকে দিনকে দিন কিন্তু কমে আসতেছে। তো আমার কাছে লাগে যে এটা খুব একটা বড় জিনিস বোধহয় থাকবে না, এটা হয়তো আরও কমে আসবে। এর পরের প্রশ্ন হচ্ছে মোহাম্মদ কামরুজ্জামান সাহেবের প্রশ্ন,
সেটা হচ্ছে যে শীতে সম্পূরক খাবার ব্যতীত কি সিলভার কার্প বিঘের চাষে স্বাভাবিক বৃদ্ধি ঘটে? যদি আপনি, কামরুজ্জামান স্যার বলছি, যদি আপনি পানির রংটাকে একেবারে আইডিয়াল মোস্ট, একদম মোস্ট সবুজ যদি আপনি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার শীতকালে সিলভার কার্প, বিঘেট, কার্পিও এবং মিরর কার্প, এরা, কার্পিও মিরর কার্প তো তলার তলাবাসী মাছ, এরা নিচের দিকে সারা বাড়ি ঘুরে ফিরে খায়, আর সিলভার কার্প, বিঘেটের কোনো প্রশ্নই আসে না, এরা শীতকালে সমানেই বাড়ে। এইটা একটা আল্লাহর রহম, এটা খুব দারুণ একটা ব্যাপার স্যাপার, এদের মধ্যে বিশেষ কোনো সমস্যা, শীতকালীন জনিত কোনো সমস্যা এদের কাজই করে না। আমি তো বলছি যে এদের টেম্পারেচার রেঞ্জটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরা সমানেই এরা খেতে পারে এবং বড় হতে পারে। তো আপনাকে ধন্যবাদ কামরুজ্জামান সাহেব। এর পরের প্রশ্ন আমাদের আসতেছে সাইফুল ইসলাম চৌধুরী সাহেবের দ্বিতীয় প্রশ্ন, সেটা বলছেন যে কার্পিও এবং কার্প কি একই মাছ? উনি অবশ্য একটা কথা বলছেন যে আমি মাছ চাষে জড়িত নই, মাছ চাষে জড়িত না হয়েও মাছ চাষের উপরে উনি প্রশিক্ষণ নিচ্ছেন, এটা আমাদের কাছে অত্যন্ত একটা আনন্দের বিষয়। না ভাই, রাগ করি নাই, এটা তো, আপনি তো একটা ব্যতিক্রমী মানুষ যে নিজের শুধু ইন্টারেস্টের মানে কারণেই আপনি সময়, শ্রম অনেক কিছুই দিচ্ছেন। কার্পিও মাছ হচ্ছে আপনার, অনেকেই জাপানি রুই যেটাকে বলে, বা তামাটে রঙের, বেশ সাইজে বেশি বড় না, বেশি বড় হয় না, কিন্তু চওড়া পাশে বেশি চওড়া হয়, কাতলা, ঠিক কাতলার মতন যেমন চওড়া, যেটা কার্পিও মাছটা তামাটে রঙের। এবং এর একটা পাশাপাশি আর একটা মাছ আছে, এর একটা আইসওয়ালা মাছ, এটা হলো কার্পিও বলা হয়, আর যেটা আইস ছাড়া সেটাকে মিরর কার্প, গ্রামেগঞ্জে এটাকেই হয়তো মানুষ জানার ইয়ার জন্য মিনার কার্প, মিনার কার্প যেটা বলে, এইটাই মিরর কার্প। এই মিরর কার্প আর কার্পিও মাছ, এরা তামাটে রঙের, এরা খুব মানে শ্রমজীবী মাছ, এরা খুব খাটতে পারে, খাবার সারা দিন এরা গুঁতে গুঁতায় খায়, এবং এদের ঠোঁটটা দেখবেন যে শুয়োরের ঠোঁটের সঙ্গে খুব একটা মিল, এবং খাদ্য গ্রহণের যে মানসিকতাটা বা তাদের যে অভ্যাসটা, সেটাও কিন্তু শুয়োরের সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ। সারা দিন যত জায়গায়, যত গাছের গোড়া টোড়া পুকুর বা জলাশয়ে পাবে, সারা দিন কাজ হচ্ছে তারা শুধু চটকাবে আর ওর গোড়ায় কেঁচো বা এই ধরনের খাবার এটা ধরে খাবে। নট অনলি দ্যাট, পুকুরে যখন পানি একটু বেশি হয়, তখন এই কার্পিও বা মিরর কার্প, এদের যে থুতনিটা থাকে, এই থুতনি দিয়ে সারা দিনে আপনার ওই পাড়গুলোকে চটকায় ফেলতে থাকে, আর সাথে সাথে খুঁজতে থাকে যে ওইখানে কেঁচো কোথায় পাওয়া যায়। এই কার্পিও মাছ বা মিরর কার্প বাংলাদেশে আসার আগ পর্যন্ত আমাদের পুকুরের পাড়গুলেন কিন্তু অনেক সুন্দর ছিল, এইগুলি না আসার পর আমাদের পাড়গুলেন কিন্তু এক প্রকার ধ্বংস হয়ে গেছে। এই জন্য অনেকেই বলে যে আমাদের অর্থনীতিতে কার্পিও মাছের শুধুই পজিটিভ রিফ্লেকশন না, নেগেটিভ রিফ্লেকশনও আছে, যে মাছ চাষিদের পাড় সে খুব ধ্বংস করে। আর কার্প বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কার্প জাতীয় মাছ, যেমন আমরা বলি কার্প জাতীয় মাছ, আসলে এটাকে আগে বলা হয়তো ইন্ডিয়ান মেজর কার্প, মানে যখন মৎস্য বিশেষজ্ঞরা বা মৎস্য বৈজ্ঞানিকেরা মাছ চাষকে, মাছকে যখন এটা নাম নামকরণ করে আর কি, বা গ্রুপ সিলেকশন করে, তখন যেহেতু এটা আমাদের ইন্ডিয়া পুরাটাই ভারত ছিল, তা তখন এটাকে ওই ইন্ডিয়ান মেজর কার্প, হ্যাঁ, এইটা বলা হয়তো। তো এখন এইটার মধ্যে যেটা পড়ে সেটা হইল রুই, কাতলা, মৃগেল, কালবাউস, এরা সবাই ইন্ডিয়ান মেজর কার্প। আমরা আবার এটাকেই এখন বাংলাদেশি মেজর কার্প বলতেছি, যেহেতু আমাদের আলাদা দেশে আমরা থাকি, আর এই ইন্ডিয়ান বা বাংলাদেশি মাইনর কার্প কিন্তু আছে, এই যে পুঁটি, চেলা, যে এই যে আপনার ভেদা, এই যে এরা যেমন আছে, এদের এদেরকে কিন্তু মাইনর কার্প বলা হয়, আর মেজর কার্প হচ্ছে রুই, কাতলা, মৃগেল, এই এটাই আর কি। এরকমের একটা জাস্ট গ্রুপ করার জন্য বা এক কথায় বলার জন্য আর কি এই জিনিসগুলি, টার্মগুলি আর কি মানুষ নিছে আর কি।